উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় আসা নারীদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র খুলেছে আইএস। এখানে রেখেই তাদের প্রথমে চলে মগজ ধোলাই, এরপর বাধ্য করা হয় আইএস যোদ্ধাদের বিয়ে করতে। লন্ডন থেকে পালানো তিন ব্রিটিশ কিশোরীকেও রাখা হয়েছিল এই কেন্দ্রে। এভাবে বিয়ের পর এখন তাদের রাখা হয়েছে সিরিয়ার রাক্কায়। আই অন দ্য হোমল্যান্ড নামে সিরিয়ার আইএস বিরোধী একটি মানবাধিকার সংস্থা এ সংক্রান্ত ভিডিও সরবরাহ করেছে দ্য টেলিগ্রাফের কাছে। সিরিয়ার রাক্কা ইউফ্রেটিস নদী তীরে আইএসের দখলে থাকা শহরটির গলিতে দেখা মিলেছে লন্ডন পালানো তিন কিশোরী শামিমা, খাদিজা ও আমিরার। স্থানীয় আইএস বিরোধী মানবাধিকার গোষ্ঠী আই অন দ্য হোমল্যান্ড কমাস ধরেই গোপনে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ভিডিও প্রকাশ করল। সংস্থাটির দাবি, চার মাস আগে সৌদি জঙ্গি আবু মাহরেব আল জাজরাবির হাতে তুলে দেওয়া হয় তিন কিশোরীকে। এরপর ঠাই হয় মাকার নামে পরিচিত বিশেষ আশ্রমে, যেখানে রাখা হয় আইএসে যোগ দিতে আসা নতুন কিশোরী তরুণীদেরকে। সেখানে উম্মে লাইদ বা সিংহমা খ্যাত বয়স্ক এক নারী দুমাস ধরে তাদের মগজ ঝোলাইয়ের কাজ করেন, উদ্বুদ্ধ করা হয় জঙ্গি ভাবাদর্শে। তিন নারীর চেহারা নেকাবে আবৃত থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা কঠিন। তবে স্থানীয়রা জানিয়েছে নতুন তিন নারী সিরিয়ার রাক্কায় আইএসের ওই আশ্রমে উঠেছে, যেখানে অন্য নারীদের সাথে রাখা হয়েছে তাদের। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, মে মাসে তিন কিশোরী টেলিফোনে তাদের পরিবারকে জানায় তাদের দুজন আইএস জঙ্গিকে বিয়ে করেছেন। আইএস বিরোধী আই অন দ্য হোমল্যান্ড নামে একটি মানবাধিকার গোষ্ঠী গোপনে এই ভিডিও ধারণ করেছে। এর আগেও তারা এরকম অন্তত 12টি আলোচিত ভিডিও প্রকাশ করে। সিরিয়ায় আইএসের নারী আশ্রমে বর্তমানে অন্তত 500 পশ্চিমা তরুণী রয়েছে, যাদের 100 জনই ব্রিটিশ। মানবাধিকার সংস্থাটির দাবি, তরুণীদের কেউ কেউ এখন দেশে ফিরতে চাইছে। শিক্ষিত কিশোরী কিংবা তরুণীদের জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ করতে মুসলিম লেডি বিনতে আব্বাসের মতো নানা নামে প্রায় 100 টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে আইএস। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।